পোশাক কারখানাগুলোতে নিরাপত্তার পাশাপাশি শ্রমিক ঐক্য ও স্থিতিশীলতা জরুরি বলে মন্তব্য করেছেন বিজিএমইএর সভাপতি খন্দকার রকিবুল ইসলাম। রাতে বিজিএমইএর সভাকক্ষে আইন শৃঙ্খলা বাহিনী ও এর শ্রমিক নেতৃবৃন্দের সাথে আয়োজিত মত বিনিময় সভায় তিনি কথা বলেন। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে, বলেন পোশাক শিল্পে অস্থিরতার কারণে গত এক বছরে 260 থেকে 270টি কারখানা বন্ধ হয়েছে। নানা প্রতিবন্ধকতার কারণে এসব হয়েছে। শ্রমিকদের কোনো দাবি দেওয়া থাকলে শ্রমিকরা মালিকপক্ষ, বিজিএমইএ ও প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তুলে ধরবেন বলেও জানান তিনি। সভায় গার্মেন্ট শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক বাবুল আক্তার সকল শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে মালিকপক্ষ সচেষ্ট। পোশাক কারখানা অস্থিতিশীল হলে শ্রমিকরা ক্ষতির সম্মুখীন হবে, তাই কোনো পক্ষ দ্বারা প্ররোচিত না হয়ে যৌক্তিক দাবিগুলো নিজ নিজ কারখানার মালিকপক্ষের কাছে তুলে ধরার আহ্বান জানান তিনি। আসুন আমরা একসাথে বসে সমস্ত সমস্যা আমরা সমাধান করি। আর আমরা আজকের বিজিএমইএতে আপনাদের পক্ষ হয়ে আলোচনা করেছি, আপনাদের যে যুক্তিসঙ্গত দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়াগুলো পর্যায়ক্রমে মেনে নেওয়া হবে। কালকে থেকে নিরবিচ্ছিন্ন পোশাক কারখানাগুলি চলবে, এর পাশাপাশি অবশ্যই যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে আমরা টেবিলে বসে আমাদের যতগুলি সমস্যা আছে, এবং এরকম আমরা কিন্তু গত 30 বছর অনেকবারই এই সমস্যার সম্মুখীন হয়েছি এবং প্রত্যেকবারই আমরা আলোচনার মাধ্যমে সেই সমস্যা সমাধান করেছি।